প্রায় দুই সপ্তাহ ধরে তীব্র থেকে মৃদুর বয়ে যাচ্ছে বিভিন্ন জেলায় এর বিরূপ প্রভাব ফসলের মাঠে ধান গাছ শুকিয়ে যাচ্ছে মরছে সবজির গাছ সেচের জন্য প্রয়োজনীয় পানিও মিলছে না গভীর নলকূপে এতে একদিকে ফলন কমা পাশাপাশি উৎপাদন খরচ বেড়ে যাওয়ার দুশ্চিন্তায় কৃষক বৃহস্পতিবার আবহাওয়া অফিস জানায় যশোর চুয়াডাঙ্গা ও বাগেরহাটে বইছে তীব্র দাবদাহ মৃদু থেকে মাঝারি প্রবাহ রয়েছে দিনাজপুর চাঁদপুর খুলনা সাতক্ষীরা বরিশাল পটুয়াখালীতে ঢাকা এবং রাজশাহী বিভাগেও মাঝারি তাপপ্রবাহ বিভিন্ন স্থানে তাপমাত্রা উঠেছে ডিগ্রির অতি তাপে খুলনার ওপরে বেশিরভাগ ক্ষেতে ধান গাছ শুকিয়ে যাচ্ছে চিটা পড়ে বিপুল ধান নষ্ট হওয়ার সংখ্যায় কৃষক গরমে ধানের ক্ষতি হয় গুড়া শুকায় যায় আর চিটা হয় জমিতে পানি না থাকে তাহলে ধান পুষ্টি কম হয় এবং মানে অর্ধেকটাই মার যায় পাবনায় পরপর দুই দিন তাপমাত্রা চল্লিশ ডিগ্রি উপরে ওঠে খেতে পানির অভাব শুরু হয়েছে এরই মধ্যে গভীর নলকূপেও পানি মিলছে কম এতে মারা যাচ্ছে ধান সহ অন্যান্য ফসলের গাছ পানি না থাকলে করে আমার ধান মরিয়ে যাবে একবারে মরিয়ে যাবে ধানে পানি পাচ্ছে না ধান মরে যাচ্ছে পার ধান এসব মরি শেষ হচ্ছে পানি তো লিয়ার নিচে অনেক নিচে টানা প্রভাব পড়েছে মেহেরপুরের ফসলের মাঠে বড় ধান আর বিভিন্ন সবজির ফলন নিয়ে সংখ্যায় চাষিরা তাপ প্রবাহ চলতেছে আমাদের ফসলের ধানের পাটের পানি বেশি লাগছে একদিন বাদ দিয়ে বাদ দিয়ে পানি বেশি লাগছে কৃষি বিভাগ বলছে টানা কয়েকদিন তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি উপরে থাকলে ধানের চিটা পড়ার আশঙ্কা বেশি এক্ষেত্রে শেষ দিয়ে মাটির উত্তাপ কমানোর বিকল্প নেই তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি বা তার বেশি হয় তখন ধান যদি শীষ বের হয় বা ফুল ফোটে চিটে হওয়ার সম্ভাবনা থাকে এখন বর্তমানে সেই তাপমাত্রা চলছে দিয়ে পানির জন্য অন্তত দুই তিন সেন্টিমিটার বা দুই থেকে দেড় ইঞ্চি বা পানি রাখা যায় তাহলে পরে মাটির তাপমাত্রা কমে যাবে এদিকে ঠাকুরগাঁওয়ে মরিচ কুমড়া ভুট্টা সহ বিভিন্ন শাকসবজি শুকিয়ে যাচ্ছে ফলন কমার পাশাপাশি উৎপাদন খরচ বাড়ার শঙ্কায় চাষিরা তানজিল হাসনাত ইন্ডিপেন্ডেন্ট নিউজ